এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে ইডির তলব, ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ইডি তলব করেছে তাকে। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ আমাদের সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। শুধু তাই নয়, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর রাকেশ সিংকেও তলব বলে সূত্রের খবর। আরও বিস্তারিত জানাবেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, একবার দেখো মীনাক্ষী, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে যে নুসরাত জাহান এবং রাকেশ সিং এদের দুজনের যে কোম্পানি ছিল সেই কোম্পানি কিন্তু এই বয়স্ক মানুষদেরকে ফ্ল্যাট দেবে সেই বলে কিন্তু তাদের কাছ থেকে টাকা তুলেছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা যখন কমপ্লেন করে সেই সময় কিন্তু একাধিক বিষয় উঠে আসে এবং বলা হয় যে নুসরাত জাহান তিনি কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই গোটা কেস থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং তারপরেই কিন্তু বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে এই যে সমস্ত যারা প্রতারিতরা রয়েছেন তারা কিন্তু যান ইডির দপ্তরে এবং তারা কোর্টেরও দ্বারস্থ হন। এরপরে কিন্তু দেখা গেল ইডির তরফ থেকে কলকাতা পুলিশের কাছে সমস্ত রকম ডকুমেন্টস পাঠানো হয়েছে এই কেস সম্পর্কিত, এবং তারপরে ইডির তরফ থেকে কিন্তু তাকে তলব করা হয়েছে। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর রয়েছে সেই ইডির দপ্তরে কিন্তু তাকে হাজিরা দিতে হবে, একই সঙ্গে হাজিরা দিতে হবে এই সংস্থার ডিরেক্টর রাকেশ সিং তাকেও, এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে তাদের দুজনকে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। মীনাক্ষী, ধন্যবাদ অর্ণব। তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে ইডির তলব, ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তলব করল ইডি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শুধু তাই নয়, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। প্রায় 24 কোটি টাকা প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। নিউ টাউনের টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ, 429 জনের থেকে 5 লক্ষ কোটি টাকা নেওয়ার অভিযোগ ইডির দ্বারস্থ হন প্রতারিতরা। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সেভেন সেন্ট ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর রাকেশ সিং। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। রাকেশবাবু, আপনাকেও তলব করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাচ্ছি, আপনি কি কোনো চিঠি পেয়েছেন এডির পক্ষ থেকে? আমি এই মুহূর্তে সকালেই জানতে পারলাম, আমি এই মুহূর্তে কিছু পাইনি, তবে আমাকে দেখতে হবে, চেক করলে যদি ওনারা পাঠিয়ে থাকে নিশ্চয়ই তাহলে আসবে আমার কাছে, আমি তাহলে ওটা দেখে নেবো। এই মুহূর্তে মানে আমার কাছে এই সকালেই আমি জানতে পেরেছি। কোথা থেকে জানতে পারেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে জানতে পারেন? কোথা থেকে জানতে পারেন? আমার কাছে আরো দু একটা ফোন এসেছে, এখান থেকে আমি জানতে পারলাম, আমি কলকাতা তখন জানতে পারলাম যে এরা ইডি ডেকে পাঠিয়েছে, নোটিশ করেছেন ওনার আমাদের গতকাল, তো সেই নোটিশ যদি করে থাকেন তাহলে আমার কাছে ডেফিনেটলি এসে পৌঁছাবে, আজকেই পৌঁছাবে, সেইটা আমি চেক করে নিই। ডাকলে আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাকেশ বাবু। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন, কি বললেন? আপনার আওয়াজটা মাঝে মাঝে মানে কেটে কেটে আসছে। আপনার কাছে, আচ্ছা, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যখন নুসরাত জাহান বললেন যে তিনি ঋণ নিয়েছিলেন, একের পর এক কথা যখন তিনি বললেন প্রেস কনফারেন্স থেকে, তখন তার এই যে বক্তব্য সেটাকে আপনাকে খণ্ডন করতেও দেখা গিয়েছে। হ্যাঁ, আমি এখনো বলছি আমি ডকুমেন্ট আমি সামনে দিয়ে দিয়েছি, আমি সমস্ত এভিডেন্স দিয়েছি, আমাদের অলরেডি দেখুন দুটো কোর্ট অফ কোর্টে এই সমস্ত ডকুমেন্টেড করা যা যা আছে সমস্ত তথ্য প্রমাণ সব আছে ওখানে। তো আবারও আমি একই কথা রিপিট করছি, আমাদের কোম্পানি থেকে এরকম কোনো লোন যায়নি, আমি কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছেও সেইটা আমি আগেও বলেছি, আমি আপনাদের মিডিয়াকেও আপনাদেরকেও জানিয়েছি, রিপিটেডলি জানিয়েছি, আমি সবাইকে জানি আমাদের তরফ থেকে কোম্পানি থেকে কোনো লোন সেই অর্থে ডাইরেক্ট দেওয়া হয়নি। মানে আপনি প্রথম থেকে যে কথাটা বলছেন আজও একই কথা বলছেন, এবং যদি ইডির তলবের চিঠি আপনি পান ইডির তলবের পরে ইডির কাছে গিয়েও একই কথা বলবেন? নিয়ে কথা বলছি না, আমরা তো ডকুমেন্ট দিয়ে কথা বলছি, এটা নয় যে আমরা নিজে বলছি, এটা তো আছে বুকস অফ অ্যাকাউন্টসে আছে, এরকম কিছু নেই কোথাও। মানে আপনি রাকেশ বাবুর নথি নিয়ে তৈরি রয়েছেন এই মুহূর্তে? সরি, কি বললেন? আপনি সমস্ত নথিপত্র নিয়ে তৈরি রয়েছেন? তৈরি রয়েছি মানে ওনারা যা যা চাইবেন সেটা তৈরি থাকলে তৈরি দেব, বাকি আরো কিছু চাইলে সেগুলোকে অর্গানাইজ করবো, করে নিয়ে সমস্ত নথিই দেবো ওনাদের,
আমাদের তো সমস্ত নথিতেই আছে স্যার, বারবার তো আমরা ভুলে যাচ্ছি আর কি। দেখুন এইটা তো অলরেডি ধরুন আমাদের তো কনজিউমার কোর্টে দু বছর আগে থেকে মামলা চলছে, আলিপুর কোর্টে ওনারা করেছেন সেটা তো দিয়েছি, একই নথি তো আমরা সব জায়গাতেই দিচ্ছি, আমাদের তো নথি কিছু চেঞ্জ হচ্ছে না। এবার এনারা যদি অ্যাডিশনাল কিছু চেয়ে থাকে সেগুলো আমরা মানে অ্যারেঞ্জ করে অর্গানাইজ করে দেবো। মানে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যাবতীয় নথি আপনার কাছে রয়েছে, ইডির কাছে গিয়ে সমস্ত নথি আপনি দেখাতে পারবেন তাই তো? হ্যাঁ, ওনারা যা যা চাইবেন, দেখুন যেগুলো যেগুলো আমাদের কাছে রয়েছে আমরা অবশ্যই দেখাতে পারবো। এবার অনেক নথি যেগুলো নেই সেটা ওনাদের কাছে যদি থাকে যারা বলছেন তারা দেবেন, আমাদের কাছে যাবতীয় যা নথি চাওয়া হবে আমাদের কাছে সমস্ত নথি অলমোস্ট আছে, যেগুলো থাকবে না সেগুলো ব্যবস্থা করবো। ধন্যবাদ রাকেশ বাবু রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। রাকেশ সিং ছিলেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর, এবং তিনি যেমনটা বললেন যে এখনো পর্যন্ত তার কাছে নোটিশ যায়নি, এখনো পর্যন্ত চিঠি যায়নি তলবের, তবে তিনি কয়েকটি ফোন পেয়েছেন এবং ফোনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তাকে তলব করা হয়েছে। তিনি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি নিয়ে তৈরি রয়েছেন। তিনি আজও একই কথা বলছেন যে কোনো ঋণ নুসরাত এই সংস্থা থেকে নেননি, এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার কাছে সমস্ত নথি রয়েছে যা দরকার পড়লে তিনি ইডির আধিকারিককে দেখাবেন, বললেন রাকেশ সিং রিপাবলিক বাংলাকে।